বিউটি সায়েন্টিস্টের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, রোজা রেখে যে ছয়টি কাজ করা নিষিদ্ধ সবার জানা দরকার। তো চলুন বিস্তারিত জেনে নেই। রোজাদার ব্যক্তিকে শুধু না খেয়ে থাকলেই হবে না, বরং সকল অনৈতিক বিষয়ে নিজেকে বিরত রাখতে হবে। রমজান মাসের রোজাদার ব্যক্তিকে কোন ছয়টি জিনিস করা একেবারেই নিষিদ্ধ চলুন তা জেনে নেই। দৃষ্টি সংযত রাখতে হবে, তাই বেগানা মেয়েদের দেখা থেকে চোখকে হেফাজত করুন। তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন বা পত্রিকায় ছবি হোক, অনেকে রোজা রেখে অবসর সময় কাটান নাটক সিনেমা দেখে, এতে তাদের রোজা হালকা হয়ে যায়। জবানের হেফাজত করা, অর্থাৎ মিথ্যা, গীবত, পরনিন্দা, অনশীল কথাবার্তা ও ঝগড়া থেকে বিরত থাকা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অনশীল কথা না বলে এবং শোরগোল হট্টগোলে লিপ্ত না হয়। যদি কেউ তার সঙ্গে গালিগালাস বা মারামারি কাটাকাটিতেও লিপ্ত হতে চায়, তবে সে অনুরূপ আচরণ না করে, বলবে আমি রোজাদার। এ থেকে প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারামারি ও ঝগড়াঝাটি তো দূরের কথা, শোরগোল করাও রোজাদারের আদব পরিপন্থী। অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তরতাজা রাখবে। কানের হেফাজত, যেমন গান শোনা, গীবত, পরনিন্দা ও অনশীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা ইত্যাদিকেও গোনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখা। অন্তরকেও সব রকমের গোনাহ থেকে বিরত রাখা, যেমন গোনাহের কল্পনা করা, পেছনের গোনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা, অহংকার, হিংসা, কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা, সেহেরি ও ইফতারে হারাম আহার পরিহার করা। ইমাম গজ্জালি রহমাতুল্লাহি বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে, সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।